কলাটা তৈরি করেছেন, এটা টিস্যু কালচারটা কিভাবে করেন? টিস্যু কালচারটা ল্যাবেতে গাছের এর থেকে সাব কালচার করা হয়, গোড়া থেকে সাব কালচার করে সেটাকে মানে একটা সময়ের মধ্যে প্রসেস করে বাড়ানো হয় এবং সেটাকে আবার মানে বার করে গাছটাকে নিচে নিয়ে এসে পলি হাউসের ভেতর রাখা হয়। থেকে সেটা যখন বেড়ে যায় তাকে এই অবস্থায় মানে কোকোপিটের মধ্যে প্লান্টেশন করা হয়। আচ্ছা, এটার মার্কেটিং কিভাবে করেন আপনারা? মার্কেটিং কোম্পানি থেকে নিয়ে যায়, এবারে অন্যান্য মানে বিভিন্ন জায়গা থেকে যারা মানে চাষিরা বসাতে যায় তারাও নিয়ে যায়। এরপর এটা এটা করে কোনো চাষি যদি স্বনির্ভর হতে চায় তাদেরকে আপনি কিছু যদি বলেন, কিছু টিপস দেন? স্বনির্ভর বলতে যদি কেউ করতে চায় ভালোভাবে তো এর থেকে ভালো রকম মানে প্রফিট করতে পারে, ভালো রকম পয়সা মানে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।